তুরস্কের সঙ্গে যৌথ সামরিক মহড়া চালাতে চায় ইরান। এর জন্য তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছে ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাগিরি। তুরস্কের নবনিযুক্ত প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলেবের সঙ্গে এক টেলিফোন আলাপে এই আহ্বান জানান তিনি। তুরস্কের সাথে ইরান যৌথ মহড়া চালাতে পারলে এটি হবে ইরানের ইসলামী বিপ্লবের পর প্রথম কোনো ন্যাটোভুক্ত দেশের সাথে সামরিক মহড়া। তবে ইরানের আইআইজিসি বা ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস আমেরিকাসহ বেশ কয়েকটি ন্যাটোভুক্ত দেশের তালিকায় সন্ত্রাসীভুক্ত হিসেবে রয়েছে। সেক্ষেত্রে আইআইজিসির সাথে তুরস্কের সামরিক মহড়া অংশ নিলে আইনি জটিলতা তৈরি হবে। অবশ্য ইরানের নিয়মিত সামরিক বাহিনীর সাথে মহড়া চালাতে কোনো আইনি জটিলতা নেই তুরস্কের। তুরস্ক এবং ইরান মুসলিম বিশ্বের সবথেকে প্রভাবশালী তিনটি দেশের দুটি। মুসলিম বিশ্বের তৃতীয় প্রভাবশালী দেশ সৌদি আরবের সাথেও ইরান নতুন করে জোট গঠনের কথা জানিয়েছে। ইরানের রাষ্ট্রীয় প্রচার মাধ্যম প্রেস টিভি এক প্রতিবেদনে তুরস্ক এবং ইরানের সামরিক মহড়ার খবর দিয়েছে। ইরানের সেনাপ্রধান ফোনালপে বলেন, ইরান এবং তুরস্ক ভালো এবং কৌশলগত প্রতিবেশী, তাই দুই দেশের দীর্ঘ সীমান্তে নিরাপত্তা রক্ষার জন্য হলেও ইরান এবং তুরস্কের মধ্যে সামরিক সহযোগিতা প্রয়োজন। খবরে বলা হয়েছে, এ সময় তুরস্কের জাতীয় প্রতিরক্ষামন্ত্রীকে ইরান সফরের আমন্ত্রণও জানান জেনারেল বাগিরি। ফোনালাপে তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী বলেন, তুরস্ক এবং ইরানের নিরাপত্তার জন্য উভয় দেশের মধ্যে সামরিক সহযোগিতা অত্যন্ত জরুরি। গত ফেব্রুয়ারি মাসে তুরস্কে ভয়াবহ ভূমিকম্প আঘাত আনার পর তাৎক্ষণিকভাবে দেশটির ক্ষতিগ্রস্ত নাগরিকদের জন্য ত্রাণ সামগ্রী পাঠিয়েছে ইরান। এ সময় তুর্কি প্রতিরক্ষামন্ত্রী গুলের ওই ঘটনা স্মরণ করে ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ইরান এবং তুরস্ক সীমান্ত এলাকা দুই সাম্রাজ্যের উত্তরসূরি। তুরস্কের অটোমান সাম্রাজ্য এবং ইরানের পারস্য সাম্রাজ্য ছিল মধ্যযুগে মুসলিমদের সবথেকে শক্তিশালী দুই অবস্থান। শত শত বছর ধরে বারবার মধ্যপ্রাচ্যের রাজনৈতিক মানচিত্র পরিবর্তিত হয়েছে। তবুও গত 400 বছর ধরে এই দুই দেশের সীমান্ত অপরিবর্তিত রয়েছে। উভয় দেশের মধ্যে ঐতিহাসিকভাবে তুর্কি ইরানের প্রতিদ্বন্দ্বিতা থাকা সত্ত্বেও উভয় দেশ 1639 সালে কাসা সিরিন চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকে। ওই চুক্তির মাধ্যমে অটোমান এবং পারস্য সাম্রাজ্যের মধ্যে 150 বছরের সংঘাতের অবসান ঘটে। অনেক বিশ্লেষক, বিশেষ করে পশ্চিমা বিশ্লেষকরা এই দীর্ঘ ইতিহাস বুঝতে পারেননি। তারা তুরস্ক এবং ইরানের মধ্যে বন্ধুত্ব অথবা শত্রুতার ভিত্তিতে দুই দেশকে মূল্যায়ন করতে থাকে। এদিকে সম্প্রতি ইরান, রাশিয়া, তুরস্ক এবং সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী এবং গোয়েন্দা প্রধানরা মস্কোয় আলোচনা করেছেন। তুরস্ক এবং রাশিয়া বলেছিল, গঠনমূলক আলোচনা হয়েছে। সিরিয়ায় গৃহযুদ্ধের সময়টিতে সিরিয়া এবং তুরস্কে কয়েক বছরের শত্রুতার অবসান ঘটিয়ে দেশ দুটির মধ্যে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার চেষ্টায় এই আলোচনা হয়। গত সপ্তাহেও তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান এবং ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি টেলিফোন আলাপ করে নির্বাচনের জয়লাভে অভিনন্দন জানানোয় ইরানের প্রেসিডেন্টের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। তিনি বলেন, বিভিন্ন ক্ষেত্রে ইরান এবং তুরস্কের মধ্যে সহযোগিতা শক্তিশালী করার কাজটি অতীতের চেয়ে জোরালোভাবে এবং দ্রুততার সাথে করা হবে। তিনি ইরান, তুরস্ক, রাশিয়া এবং সিরিয়ার মধ্যে চতুর্পক্ষীয় সহযোগিতা শক্তিশালী করার ব্যাপারেও আগ্রহ প্রকাশ করেন। প্রিয় দর্শক, ইরান এবং তুরস্কের যৌথ সামরিক মহড়া ওই অঞ্চলের রাজনীতিতে এবং সামরিক সংঘাত নিরসনে কী প্রভাব ফেলতে পারে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।